হাতের বাইরে যাওয়ার চেষ্টা করো না, আমি তোমাকে ওয়ার্ন করছি। বাবা তুমি এটা একটা কথা বলবে না। কি হচ্ছে? এখানে তো ধরা পড়ে গেছো। ইন্টারভিউ করো না। কোনো সাফাই গ্লাস কোপ তোমার নেই। না, নো সাফাই। আমি শুধু জানতে চাই তুমি কেন আমাকে ট্র্যাক করছিলে। কেন করছিলাম? এটা দেখতে যে রজত বসু ঠাকুরের মেয়ে, ফ্যামিলি নেম সেফটি, কোনো কিছু তোয়াক্কা না করে কতগুলো ড্রাঙ্কার্ড লুম্পেনদের সঙ্গে মিলে কি বেলেলাপনা করছে। কি বলো? ওরা আমার স্কুল টাইম গ্যাং, দ্য সেফেস্ট পিপল এভার। আর দুপে ড্রিঙ্ক করলে কেউ যদি আনসেফ লুম্পেন হয়ে যায় না, তাহলে আমার নিজের বাড়ি তো সেফ নয়। তুমি দা, তোমরা করো না ড্রিঙ্ক। তুমি আমার আর অমরের সঙ্গে নিজের তুলনা করছো? তোমার দাদা যেভাবে কোম্পানিটা চালাচ্ছে, তুমি জীবনে কোনোদিন পারবে? চান্স দিয়েছো কখনো? আই এম ওল্ড এনাফ। কিন্তু তোমার দার মাঝখানে আমার তো কোনো স্কোপই নেই। সো আমার পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করার রাইট তোমার নেই। কি বললে তুমি? এত বড় সাহস হওয়া? প্লিজ বাবা, ওর গায়ে তুমি হাত তুলবে না, যথেষ্ট বড় হয়েছে। তো তুমি জানো কি করেছে? ড্রিঙ্ক করে কতগুলো র্যান্ডম লোকের সঙ্গে ও নাচছিল। সে তো লাস্ট পার্টিতে আমিও করেছিলাম বাবা। ও এখন অনেকটা বড় হয়েছে, ও নিজের মতো এনজয় করুক না, আর তো লিমিট ছাড়িয়ে কিছু করছে না। আমি আমার মেয়েকে শাসন করছি, তুমি ইন্টারফেয়ার করছো। আমি আমার বোনকে সাপোর্ট করছি বাবা। আমি বুঝতে পারছি না, তুমি হঠাৎ এরকম ইমোশনে এফেক্টেড হয়ে, এটা ঠিক না, নট রাইট। ও গড, মাম, আমি আমি সত্যি এক্সপেক্ট করিনি তুই আমাকে সাপোর্ট করবি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না শোন, এরপর যেদিনকে পাঠিয়ে যাবি না, শুধু আমার লোকেশনটা পাঠিয়ে দিস। খাবো আপনি হাড্ডি করতে যাবো না, সেফটির জন্য। তাকায় দিকে গোল্ডু স্লিপ, মুখ থেকে গন্ধ যাচ্ছে। ঋষিকা কত ভালো গ্রাফিক ডিজাইন করে, সেটাকে অ্যাপ্রিশিয়েট না করে তুমি যাও, বাবাকে গিয়ে বলো। নাও না প্লিজ, বাবা তার মেয়েকে কিভাবে শাসন করবে সেটা তো উই ক্যান্ট ইন্টারফেয়ার। অমর, তুমি তো ঋষিকার দাদা, তোমার কোনো সে নেই, চাও না গো প্লিজ। বাসু ঠাকুর ফ্যামিলিতে এরকম হয় না।